শনিবার থেকে আবারও প্রজন্ম চত্বরে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি দাওয়া পূরণে সরকার কার্যকর পদক্ষেপ না নেয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া শেষে তিনি একথা জানান। জামায়াতকে নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সহ ছয় দফা দাবিতে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়ে ফার্মগেটে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য রাখেন। বেলা 11টার পর গণজাগরণ মঞ্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে শাহবাগ থেকে মিছিল নিয়ে রওনা হয়। পরে পদযাত্রা ফার্মগেট পৌঁছালে পুলিশ সেখানে বাধা দেয়। এ সময় মঞ্চের সমন্বয়ক তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এরপর ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেন। আমাদের তো স্মারকলিপি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ব্যাপার, আমরা স্মারকলিপি দিতে এসেছি। সে বিষয়ে আপনাদের আনুষ্ঠানিকভাবে আমরা জানাবো। আমরা আশা করছি সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের যে সিদ্ধান্ত আমাদের স্মারকলিপি দেবার প্রেক্ষিতে তারা জানিয়ে দেবেন। আমরা আগেই বলেছি যে আমাদের দাবি আদায় না হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাব। অবরোধ সহ ঢাকায় লং মার্চ, লাগাতার অবস্থান, গণ অনশন সহ আরও যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা দিতে পারি।